হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, কালকে আমি তোমাদেরকে এই মন্দিরটির নিচটা দেখিয়েছি, আজকে যাব তিনতলায়। দোতলায় দেখার মতন কিছুই নেই ওখানে। এখানে যত গুরুদেবরা আছে তাদের সমাধি আছে এবং তাদের মূর্তি বানানো আছে। তো চলো, আজকে আমরা চলে যাব সোজা তিনতলায়, কারণ সেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, তাদের যত লীলা আছে সেই লীলার কিছু কিছু অংশ সেখানে তুলে ধরা হয়েছে। তো সেগুলো আজ আমি তোমাদেরকে দেখাবো, খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক তিনতলায়। চলো ওপরে যাওয়া যাক মন্দিরের। এটা তিনতলা, তাই তো? হ্যাঁ, তিনতলা। দোতলা নিচে ফেলে আসলাম, এখন তিনতলায় যাচ্ছি আমরা। তো চলো। হ্যাঁ, এই হচ্ছে আমরা এবার তিনতলায় উঠেছি দেখার জন্য। দেখো, আরে কি সুন্দর! এই দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর! সব গোপী! ও বাবা গো, ওলে বাবালে, বলে এটা কে বসা? গিরিধারী! এটা হচ্ছে গোবর্ধন পর্বত। দেখো শ্রীকৃষ্ণ বসে আছে এবং তার সখারা সবাই নিচে খেলা করছে। দেখো শ্রীমতী রাধারানী মান করেছে, তাই আমার প্রাণ গোবিন্দ রায়ধনির মান ভঞ্জন করছে। তোমরা দেখতেই পাচ্ছ শ্রীমতী রাধারানী যমুনা কুলিনে জল আনতে যাচ্ছে, এবং আমার প্রাণ গোবিন্দ সে আড়ালে লুকিয়ে থেকে শ্রীমতী রাধারানীকে দেখছে। এখানে হচ্ছে আমার প্রাণ গোবিন্দ গোপী বেশে, মানে নারী সেজে আমার রাধারানীর সাথে দেখা করতে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এটা বোধ হয় লাইটটা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, এখানে দেখা যাচ্ছে আমার শ্রীকৃষ্ণ রাধাভাবে বিভূষিত হয়ে গেছে, মানে শ্রীমতী রায়ধনির কথা মনে পড়ছে খুব ওনার, তাই মন খারাপ করে বসে আছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যত পশু পাখি আছে প্রত্যেকের নয়নে জল আছে, কারণ তারা কৃষ্ণ নামে কাঁদছে। দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা।
মানে এত অসাধারণ, আমার মুখে কোনো ভাষা আসছে না বলার জন্য, এতটাই সুন্দর লাগছে। আরে কি সুন্দর, অপরূপ সুন্দর, ভারী সুন্দর। দেখো বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী তারা দোলনায় দোল খাচ্ছে, আর পাশে যত সখী আছে অষ্টসখী তারা এক একজন এক একভাবে নৃত্য করছে। দেখো কি সুন্দর, দুইজন দুইজনের নয়নের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই মন্দিরটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে, এমনকি এখান থেকে আমাদের আসতেও ইচ্ছা করছিল না। তো বন্ধুরা, আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর মন্দির দর্শন করব, মানে আমার এত আনন্দ হচ্ছে, মনটা এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আনার জন্য, মানে এত সুন্দর। আরও অনেক মন্দির এখনো অনেক বন্ধ আছে, মানে আলো নেই ভেতরে, আবার তোমাদের দেখাবো। আমার আমার মন এখনো শান্ত হয়নি, আমি আরও থাকতে চাই এখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।